শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা দেবত্র ক্লাস নিতে চলে আসলাম। বাংলা দেবত্র ক্লাসে তোমাদের আমি অনেকগুলো টপিক পড়িয়ে দিয়েছি, তোমাদের সন্ধি পড়িয়েছি, বচন পড়িয়েছি, বিপরীত শব্দ, সমাপ্ত শব্দ এগুলো পড়াবো। তো আজকে আমি তোমাদের যে অংশটা পড়াবো সেটা হচ্ছে ক্রিয়া চরিত রূপ এবং যুক্ত বর্ণ, এই দুইটা অংশ পড়াবো তোমাদের ধৈর্য সহকারে একটু ভিডিও দেখতে হবে। তবে আমি দুটো একসাথে পড়াচ্ছি, মানে বেশি বেশি করে টপিক পড়াচ্ছি, মানে এই না যে তোমাদের সবগুলো একদিনে শেষ করতে হবে, তোমরা তোমাদের সাধ্য মতো অল্প অল্প করে শেষ করতে থাকবে। তো ক্রিয়ার চরিত রূপ মানে হচ্ছে ক্রিয়া মানে আমরা জানি কাজ, এগুলো আমি আগেও বুঝিয়েছি তোমাদেরকে, আমি পুনরায় আবারও আজকে বুঝিয়ে দিচ্ছি। ক্রিয়ার চরিত রূপে তোমাদের পড়তে হবে, মানে তোমাদের যা পড়তে হবে সেটা হচ্ছে 11-12 পৃষ্ঠায় যেগুলো আছে তোমাদের যে বাংলা বইটা আছে সহজ পাঠ বাংলা ব্যাকরণ ও নীতি, এর পেজ নাম্বার দেখো রেশন কার্ডে দেওয়া আছে, পেজ নাম্বার 11 দেখো, 11-তে ক্রিয়া চরিত রূপ কুজুপুরীর গল্প থেকে শব্দ বলেছি, তার মানে কুজুপুরীর গল্প থেকে 11-12 পৃষ্ঠায় পেজ নাম্বার 12-তে খলিফা হজরত আবু বকর পর্যন্ত তোমাদের পরীক্ষায় আছে। হজরত আবু বকর পর্যন্ত কি আছে, পরীক্ষায় আছে, মানে এতটুকু পর্যন্ত তোমাদের পড়তে বা শিখতে হবে। ক্রিয়ার চরিত রূপ মানে কি, ক্রিয়ার চরিত রূপ মানে হচ্ছে তোমাকে একটা সাধু ভাষায় একটা বাক্য দেওয়া থাকবে, সাধু ভাষায় বাক্য অথবা একটা শব্দ দেওয়া থাকে তোমাদের। তো তোমাদের কিন্তু এখানে শব্দটা নেই, তোমাদের বাক্য আছে, অনেক সময় শব্দ দেওয়া থাকে কোনো কোনো ক্লাসে। তো একটা সাধু রূপ ভাষায় বা সাধু রূপে একটা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যটাকে তোমাদের কি করতে হবে, চলিত রূপে পরিবর্তন করতে হবে। যেমন ধরো এখানে দেওয়া আছে বুড়ি ঠিক, মানে কুজুপুরীর গল্পে পেজ নাম্বার 11-তে দেখো, পেজ নাম্বার 11-তে চলে যাও, বই খোলো, কুজুপুরীর গল্প যে অংশটা আছে সেখানে কি দেওয়া আছে দেখো, বুড়ি ঠিক করিলেন নাতনির বাড়ি যাইবেন। তো এখানে প্রথমে তোমার কাজ হচ্ছে কোন কোন শব্দগুলো, মানে এই বাক্যে কোন কোন শব্দগুলো কোথায় আছে, তোমাদের সাধু রূপে আছে, ওই শব্দগুলোকে চলিত রূপ রূপে পরিবর্তিত করে তোমাকে বাক্যটা লিখতে হবে। যেমন আমি এখানে দেখো বোর্ডে লিখে দিচ্ছি, তাই না?
ডাকিয়া থাকে। এই ঔষধকে আমি দিয়েছি পাখিরা নানা সুরে ডাকিয়া হবে। ডাকিয়া তো হচ্ছে সাধু রূপ, তাহলে কিভাবে পাখিরা করতে হবে না। যদি তোমরা একটা ছোট তাই তোমার
শান্তি কামনা করছি, এভাবে লিখতে পারো। এরপরে আছে কি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো।